Assalamualaikum. Welcome back to my channel Farjana Recipe. Friends, আমি আজকে আপনাদের সাথে চারটি ভিন্ন ডিজাইনের দারুণ মজার পারফেক্ট বুটের ডালের হালুয়া বা বরফি রেসিপি করে দেখাবো। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই কি করে ঝটপট তৈরি করে ফেলছি চারটি ভিন্ন ডিজাইনের দারুণ মজার ডালের হালুয়া। হালুয়ার জন্য প্রথমে আমি ডালের প্রিপারেশনটা করে নেব। এর জন্য এখানে আমি ছোলা বুটের ডাল নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ। এখন এই সম্পূর্ণ ডালটাই আমি বড় একটা বলের মধ্যে নিয়ে নেব। সেই সাথে এই ডালের মধ্যে অ্যাড করে দেব পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি। এরপর এই ডালটা আমি এই অবস্থায় পানির মধ্যে রেখে দেব 6 থেকে 7 ঘন্টার জন্য। তবে ফ্রেন্ডস, সবচেয়ে ভালো হয় যদি ওভারনাইট এই ডালটা এভাবেই ভিজিয়ে রাখেন। দেখুন, সারা রাত ডালটা ভিজিয়ে রাখার ফলে কিন্তু ডালটা ফুলে পরিমাণে দ্বিগুণ হয়ে গেছে, সেই সাথে অনেকটা কিন্তু নরমও হয়ে গেছে। এখন এই ডালটা ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে নেব। এর জন্য চুলার মিডিয়াম হিটে একটা প্যান আমি আগে থেকেই বসিয়ে রেখেছি। এখন এই প্যানের মধ্যে দিয়ে দেব 4 কাপ পরিমাণ পানি, সেই সাথে অ্যাড করে দেব আগে থেকে ভিজিয়ে রাখা সম্পূর্ণ ডাল। ফ্রেন্ডস, যে কাপটা দিয়ে আমি 2 কাপ পরিমাণ ডাল নিয়েছিলাম সেই একই কাপ দিয়ে কিন্তু আমি 4 কাপ পরিমাণ পানি এখানে মেপে নিয়েছি। এখন এই পানির মধ্যে আমি অ্যাড করে দেব 1/2 চা চামচ পরিমাণ লবণ। এখন এই সবগুলো উপকরণই আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত ডালের পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে গিয়ে ডালটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন, ডালের পানিটা কিন্তু পুরোপুরিভাবে আমি শুকিয়ে নিয়েছি এবং ডালটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এই ডালটা আমি একটা বাটিতে তুলে নেব এবং একটা সাইডে রেখে দেব যেন ডালটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যায়। দেখুন, ডালটা কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন একটা ব্লেন্ডারের মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা সম্পূর্ণ ডাল, সেই সাথে মেজারমেন্ট কাপের 1/4 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। এতে ডালটা খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে। এখন এই ডাল আর দুধটা আবারও খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। দেখুন, ব্লেন্ড করার পর ডালের একটা স্মুথ পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে এবং এই পেস্টের মধ্যে কিন্তু কোনো রকম পানি ভাব বা দানা ভাব অবশিষ্ট নেই। এখন এই ডালের পেস্টটা দিয়েই কিন্তু আমরা ডালের বরফি বা হালুয়াটা তৈরি করে নেব। এর জন্য আবারও চুলার লো মিডিয়াম হিটে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানের মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ আর 1/4 কাপ পরিমাণ ঘি, মানে 1/4 কাপ পরিমাণ ঘি। এরপর ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব 1 স্টিক দারচিনি এবং 3টা এলাচ। এখন এই মশলাটা আমি খুব ভালোভাবে একটু রোস্ট করে নেব। যখন মশলার অ্যারোমাটা ঘির সাথে মিশে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে যে ডালের পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই সম্পূর্ণ ডালের পেস্ট। এরপর ঘির সাথে ডালের পেস্টটা আমি অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর ফ্রেন্ডস, এই সময়টাই কিন্তু চুলার হিটটা লো মিডিয়ামে থাকবে। আর যাদের মনে হচ্ছে ঘির পরিমাণটা বেশি হয়ে গেছে তাদের জন্য বলছি, একটু পরেই দেখবেন মনে হবে ঘির পরিমাণটা কম হয়ে গেছে। মানে হলো অনবরত নেড়ে চেড়ে নেওয়ার ফলে কিন্তু ডালটা খুব দ্রুত ঘিটাকে টেনে নেবে। এরপর যখন দেখবেন ডালের পেস্টটা ঠিক এরকম ঘন হতে শুরু করেছে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ চিনি। আর চিনিটা দেওয়ার পরেই দেখবেন হালুয়ার মিশ্রণটা কিন্তু আবারও পাতলা হয়ে গেছে। এখন চুলার লো মিডিয়াম হিটে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে হালুয়াটা আমি ঘন করে নেব। যখন দেখবেন হালুয়ার মিশ্রণটা ঠিক এরকম ঘন হয়ে এসেছে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, দিয়ে আবারও খুব ভালোভাবে ডালের পেস্টের সাথে গুঁড়ো দুধটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তবে অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনোভাবেই গুঁড়ো দুধটা দলা পাকিয়ে না যায়। আর এই সম্পূর্ণ কাজটাই কিন্তু চুলার লো মিডিয়াম হিটেই করবেন, আর কোনোভাবেই কিন্তু হালুয়ার নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না। এরপর গুঁড়ো দুধটা যখন ডালের পেস্টের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব
1 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল, সেই সাথে 3 থেকে 4 ফোঁটা ইয়েলো ফুড কালার এবং 3 থেকে 4 ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে খুব ভালোভাবে হালুয়ার মিশ্রণের সাথে কালারটাও আমি মিশিয়ে নেব। তবে ফ্রেন্ডস, আপনারা চাইলে কালারটা বাদ দিতে পারেন, এটা সম্পূর্ণই কিন্তু আপনাদের ইচ্ছের ব্যাপার। আর কালারের পরিবর্তে গোলাপ জলের সাথে সামান্য পরিমাণে একটু জাফরান ভিজিয়ে রেখেও কিন্তু হালুয়ার সাথে অ্যাড করে দিতে পারেন, তাতেও কিন্তু হালুয়ার কালারটা অনেক নাইস হবে। এখন কালারটাও হালুয়ার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলেই দেখবেন হালুয়াটা প্যান ছেড়ে উঠে আসছে। এখন হালুয়াটা চুলা থেকে নামানোর আগে এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি, সেই সাথে 2 টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম কুচি। এখন এই দুইটা উপকরণ আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে হালুয়ার সাথে মিশিয়ে নেব। সব শেষে হালুয়ার মধ্যে যে এক্সট্রা গরম মশলাগুলো আছে সেগুলো আমি একটা চিমটার সাহায্যে তুলে নেব। হালুয়াটাকে চুলা থেকে নামিয়ে নেব এবং 4টি ভিন্ন ধরনের ডিজাইনে শেপ দিয়ে নেব। এর জন্য প্রথমে আমি স্কোয়ার শেপের একটা বেকিং মোল্ড নিয়েছি। এখন অর্ধেকের বেশি মানে 3/2 ভাগ হালুয়াই আমি এই মোল্ডের মধ্যে দিয়ে দেব, আর বাকি 1 ভাগ হালুয়া আমরা রেখে দেব 2টি ভিন্ন ধরনের নকশি ডিজাইন করার জন্য। এরপর যে হালুয়াটা আমি মোল্ডের মধ্যে নিয়েছিলাম সেই হালুয়াটা একটা স্প্যাচুলা দিয়ে সমানভাবে মোল্ডের মধ্যে ছড়িয়ে দেব এবং আবারও 2 টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম এবং 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম কুচি আমি সম্পূর্ণ হালুয়ার মিশ্রণের ওপরেই দিয়ে দেব এবং স্প্যাচুলা দিয়ে হালকা হাতে একটু চেপে বাদামটা আমি হালুয়ার মধ্যে সেট করে নেব। এরপর এই হালুয়ার মিশ্রণটা আমি একটা সাইডে রেখে দেব 2 ঘন্টার জন্য, যেন পুরোপুরিভাবেই হালুয়াটা ঠান্ডা হয়ে যায়। 2 ঘন্টা পর সম্পূর্ণ হালুয়ার মিশ্রণটাই কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আবারও একটা স্প্যাচুলা দিয়ে মোল্ড থেকে হালুয়ার মিশ্রণটা আমি জাস্ট হালকা হাতে একটু আলাদা করে নেব। এরপর একটা বোর্ড বা প্লেট মোল্ডের ওপরে রেখে মোল্ডটাকে জাস্ট উল্টে ধরলেই দেখবেন সম্পূর্ণ হালুয়ার মিশ্রণটাই কিন্তু বোর্ডের ওপর চলে আসবে। সব শেষে একটা ধারালো নাইফ দিয়ে হালুয়ার অর্ধেকটা আমি বরফি শেপে কেটে নেব, প্রথমে লম্বায় এরপরে একটু আড়াআড়ি করে কেটে নিলেই কিন্তু হালুয়াটা বরফি শেপে কাটা হয়ে যাবে। আর এরই সাথেই দেখুন তৈরি হয়ে গেল বুটের ডালের হালুয়া বা বরফি। বাকি যে অর্ধেকটা হালুয়ার মিশ্রণ রয়ে গেছে সেটা আমরা এরকম কুকি কাটার, যেগুলো বাজারে খুব ইজিলি কিনতে পাওয়া যায় 10 থেকে 15 টাকার মধ্যে, সেই কুকি কাটারে শেপ করে কেটে নেব। ফ্লাওয়ার শেপের একটা কুকি কাটার খুব ভালোভাবে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন এই কুকি কাটারটা দিয়ে জাস্ট এক পাশ থেকে হালুয়াটা চেপে কেটে নিলেই দেখবেন হালুয়ার শেপটা কুকি কাটারের শেপে চলে এসেছে। এখন সেমভাবে আমি হার্ট শেপের একটা কুকি কাটার দিয়েও হালুয়াটা কেটে নেব এবং সবগুলো হালুয়াই কিন্তু সেমভাবে আমি বিভিন্ন শেপের কুকি কাটার দিয়ে কেটে নেব। আর এরই সাথেই দেখুন বিভিন্ন ডিজাইনের কুকি কাটার দিয়ে ডালের বরফি কাটা হয়ে গেছে। এখন আগে থেকে সরিয়ে রাখা 1 ভাগ ডালের হালুয়া সেই সাথে শেপ দেওয়ার জন্য এখানে কিছু প্লাস্টিকের নকশি ডিজাইন নিয়েছি। আর ফ্রেন্ডস, এই প্লাস্টিকের ছাঁচগুলো আপনারা যে কোনো ধরনের মেলার সামনেই পেয়ে যাবেন, সেই সাথে এই সবগুলো ছাঁচই আমি খুব ভালোভাবে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন এক মোট আন্দাজ হালুয়ার মিশ্রণ নিয়ে হাত দিয়ে ঠিক এভাবে একটা গোল বলের মতো করে তৈরি করে নেব। এরপর এই বলটাকে আমি আগে থেকে যে প্লাস্টিকের ছাঁচটা তেল ব্রাশ করে রেখেছিলাম সেই ছাঁচের মাঝখানে বসিয়ে জাস্ট হালকা হাতে একটু প্রেস করে নেব। এরপর সেম ডিজাইনের আরও একটা তেল ব্রাশ করা ছাঁচ দিয়ে হালুয়ার মিশ্রণটা আমি হালকা হাতে একটু চেপে নেব। সব শেষে ছাঁচের চার ধারে যে এক্সট্রা অংশটা থাকবে সেটা আমি হাত ঘুরিয়ে ঠিক এভাবে করে আলাদা করে নেব। এরপর ছাঁচটা তুলে নিলেই দেখবেন খুব ইজিলি নকশি ডিজাইন করা ডালের বরফিটা আপনার হাতে চলে আসবে। এখন সেমভাবে আমি সবগুলো নকশি ডিজাইন করা ডালের বরফি তৈরি করে নেব। দেখুন সবগুলো নকশি ডিজাইনের বরফি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা সব শেষে ডালের বিস্কুট বরফিটা তৈরি করে নেব। এর জন্য আবারও আমি
এক মোট আন্দাজ ডালের হালুয়ার মিশ্রণ নিয়ে হাত দিয়ে ঠিক এভাবে গোল বল তৈরি করে নেব। এরপর এই বলটাকে আবারও একটা তেল মাখানো ছাঁচের মাঝখানে রেখে হালকা হাতে একটু প্রেস করে নেব। এরপর সেম ডিজাইনের আবারও একটা তেল মাখানো ছাঁচ দিয়ে হালকা হাতে চেপে ছাঁচটা তুলে নিয়ে এর চারধারে যে বাড়তি অংশটা আছে সেটা ঠিক এভাবে হাত ঘুরিয়ে তুলে নেব এবং মাঝখানের যে অংশটা আছে সেটা আমি ছাঁচ থেকে বের করে হালকা হাতে এর চারধারটা একটু সমান করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ডালের বিস্কুট বরফি। তো দেখুন ফ্রেন্ডস, এরই সাথেই কিন্তু চারটা ভিন্ন ডিজাইনের বুটে ডালের বরফি তৈরি হয়ে গেছে। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এই বরফিগুলো এবারে সবে বেড়াতে ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।